দাবি কেমনে করি কও দাবি করো তোমার একটা জিনিস নেওয়ার জন্য কিন্তু আমি যে দূরে আছি তাহলে একটা কাজ করো যখন ভিডিও কল দিছো তাহলে আমাকে একটু না হেল্প করো তুমি আমি এখন শীতের মধ্যে কোনো হেল্প করতে পারবো না এখন তুমি আসবে কবে সেটা বল আমি আরো এক বছর পর আসবো তুমি সেই দিন যেটা আমাকে ভিডিও কলেই এই করছিলে সেটা আজকে একটু না এই করো না গরম গরম লাগবে আমার শরীরের ভিতরে শোনো বলো আমার শরীরে তো এমনি ভারত জলে আছে আগুন ধাও ধাও করে জ্বলতেছে এখন কি জ্বলন্ত আগুনের মধ্যে কি তুমি পানি ছিটা না দিয়ে কি আগুন আরো দিতে চাও আচ্ছা তা না হয় বেড়ে দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু দেখো তুমি ঠিক সেরকম পানির মতো ঠান্ডা হয়ে যাবে খালি একটু দেখাও দেখো সব ঠিক হয়ে যাবে পানির মতো ঠান্ডা হব না জ্বলন্ত আগুনের মতো আর জ্বলে ছাই হয়ে যাবে আরে কি বলছিস এই শীতের মধ্যে তো দেখো আমার সারা শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে কিন্তু গরম করার মতো তুমি আমার পাশে নাই এটা কি মেয়েদের জীবন প্রবাসী বউদের এটাই কি জীবন না তুমি আজকে ঠিক রাতে যখন শুয়েতে যাবে না যখন ঘুমাইতে যাবে তখন দেখবো যে আজকে আমি তোমার কাছে ঠিকই এসে গেছি শুনো তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো আমার টাকার দরকার নেই স্বামীর ভালোবাসা প্রয়োজন স্বামীর আদর্শ হক প্রয়োজন স্বামীকে আমার কাছে পাওয়ার প্রয়োজন তুমি সব কিছু রেখা তুমি আমার অধিকার আমাকে দিয়া আমার সাথেই থাকো দেশে এসে তুমি চলে আসো আর থাকার প্রয়োজন নেই তা তো থাকবো কিন্তু এখন প্রবাস থাকতে গেলে তো তোমারই তো সব কিছু যন্ত্রণা সব জ্বালা তো আমার সহ্য করতে হয় তাই না কারণ তোমার এটা দরকার ওটা তোমার জ্বালা তো সহ্য করার জন্যই আমি তোমার ঘরের বউ হয়ে এসেছি এখন যদি তোমারই জ্বালা আমি যদি সহ্যই করতে না পারি তাহলে আমি কীরকম মানুষটা হলাম বলো আর তোমার বই বা কেমনি আমাকে পরিচয় দেবা সেটা বলো আমি তো না তুমি তো সেটা ভয় করো আমি যখন তোমার কাছে যাই তখন তুমি কি বলো এখন বিরক্ত করো না তো পরে এখন না এই লোকজন আছে বা বাসায় মেহমান আসবে আজকে এরকম কিছু করো না কেন তুমি এসব কেন বলো আরে তোমার জন্য তো ফ্রি খাবার আমি সবসময় তারপরও মানুষ ভাষায় থাকে ওদের সামনে ওটা মানুষে কি বলবে বলো এটা জন্য তোমাকে আমি একটু দূরে রাখছিলাম তাই বলে কি তুমি আমার কাছ থেকে এত বছরের জন্য এত দূরে চলে যাবে আমি কখনো ভাবি নাই আচ্ছা যাও শোনা যাই কিছু হইসে হইসে পরের জীবনটা আর ডাকার দরকার নাই এখন তোমাকে আমি বলতেছি তুমি আমার কাছে আসবা আমাকে আদর করবা সোহাগ করবা ভালোবাসবা আমার পাশে থাকবা আমার কখন কি প্রয়োজন হয় তখন সেটা তুমি করবা এখন তুমি চলে সেটাই আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে সেটা তো আমি করব এটা আমার পক্ষে সম্ভব তোমাকে সবকিছু দেখাশোনা করার কিন্তু আমি যে তোমার দায়িত্বটা আমি যে তোমার বাড়িতে যখন থাকতাম বা তোমার সাথে যদি একটু ফোনে কথা বলতাম তখন তুমি কি বলতে আমাকে দুষ্টু তুমি অনেক নষ্ট হয়ে গেছো তোমাকে এই শোনো শোনো তুমি না আগের মতোই আছো যে সব সময় খালি একটু কথা বললে তুমি একটু কান্না করো বা তোমার কাছে একটু আদর চাইতে গেলেও তুমি কান্না করো কেন এ দেখো তুমি কতক্ষণ আগে বলছি যে তুমি একটু ভিডিও কলে আসছো আমাকে সেই দিনের মতো আর একটু না দেখাও না তুমি শুধু একটু না তুমি আমি তো তোমার জন্যই আমার পা মাথা থেকে পা পর্যন্ত তো তো শুধু তোমারই তুমি আমি আমি না না এখন তুমি দেশে সেটা অন্য কোনো শুধু একটা বাহানাই চাই তুমি আমার আমার কাছেই থাকবা আর কবে থাকবা কবে আসবা সেটা আমাকে বলবো আমি কি চাইতেছি আমি কি কারো কাছে যাবো বা আমি আমার আমি আমার জীবনটা কি কাউকে লিখে দিচ্ছি তা তো না তোমার জীবন তোমার জীবন আমাকে লেখা দিছো আমার জীবন তোমাকে এইভাবেই থাকতে হবে দুজনা সারা জীবন এখন তুমি আসবে কি সেটা হ্যাঁ আমি তো যাব কিন্তু এই তো আর কয়েকটা দিন আছে তবে একটা জিনিস মনে করবে আজকে স্বপ্নে দেখবে আমি তোমার কাছে ঠিক এসে তোমার সব আদর যত্ন ভালোবাসা যেটা তোমার দরকার সেটা আমি ঠিক দিয়ে দেব আজকে আরে চнду স্বপ্নে তো আমি প্রত্যেকদিনই দেখি দেখলেও তো একদিন হয় না কিন্তু বাস্তবত তো কখনো পাও না কিন্তু আজকে শরমে ঠিক তুমি দেখবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই না ভালো থাকো আর শোনো মন খারাপ হলে আবার ফোন দিবা হ্যাঁ আমার ভাল লাগে না আচ্ছা মন যখন খারাপ হবে তখন আবার ফোন দে ওকে ইস আমার রাখতে ইচ্ছে করছে না তুমি রেখে দিবা তাহলে একটু দেখাও ঘুমাবা তুমি তাহলে একটু দেখাও আমার চেয়ে কি তোমার ঘুমটাই বড় হলো না আমি বলছি তুমি একটু দেখাও আমার একটু আচ্ছা রাখছি দেখাও না একটু রাখছি না একটু দেখাও